নমস্কার। সংস্কৃত এইসি সিলেবাসে দেখবে চিপিটক চর্বণম এই টপিকটা দেওয়া আছে। এবার এই চিপিটক চর্বণম এটি একটি গল্পের মতো রচনা এবং এই রচনাটা অনেকটা বিস্তৃত একটা রচনা। হয়তো এই ক্লাসে সেই মূল অংশ ধরে ধরে বা প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো সম্ভব নয়, তবু গ্রন্থটার বিষয়বস্তু, সেখানে গ্রন্থে কি কি বিষয় আলোচিত হয়েছে, গ্রন্থের কাহিনী ইত্যাদি কিছু বিষয় আমরা বলে দেব এই ক্লাসের মাধ্যমে। তো এই যে চিপিটক চর্বণম এই রচনাটি কার রচনা? এই রচনাটি শ্রীজীব ন্যায়তীর্থের রচনা। সংস্কৃত কাব্যকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা শ্রব্য কাব্য এবং অপরটি হচ্ছে দৃশ্য কাব্য। শ্রব্য কাব্য কি? যেটা শ্রবণের যোগ্য, অর্থাৎ কেবলমাত্র শোনা যায়। দৃশ্য কাব্য কি? দৃশ্য কাব্য হচ্ছে দর্শনের যোগ্য, সাথে কিন্তু শ্রবণযোগ্য। অর্থাৎ শ্রব্য কাব্য কেবলমাত্র শ্রবণযোগ্য এবং দৃশ্য কাব্য শ্রবণ ও দর্শন দুটোই। যেমন কোন একটা আমি নাটক দেখছি বা সিনেমা দেখছি, সেই সিনেমার মধ্যে কিন্তু আমরা সিনেমাটাকে দেখতেও পারি প্লাস সেটা শুনতেও পারি, তাহলে ওখানে দুটো গুণই থাকে। এই হচ্ছে দৃশ্য কাব্য। এই দৃশ্য কাব্যের মোট 10টি ভেদ, দৃশ্য কাব্যকে 10টি ভাগে ভাগ করা যায়। কি কি সেই 10টি ভেদ? নাটক, প্রকরণ, ভান, বেয়গ, সমবকার, ডিম, বিথি, ইহামৃগ, অঙ্ক এবং প্রহসন। এই হচ্ছে 10 প্রকার রূপক। তাহলে রূপক কয় প্রকার? 10 প্রকার। কি কি সেটা বলে দিলাম। এবার রূপক এই নামটা কেন করা হলো? দৃশ্য কাব্যের অপর নাম হচ্ছে রূপক। কেন দৃশ্য কাব্যের অপর নাম রূপক? তখন বলেছে রূপাত্তু রূপকম, বলছে রূপ আরোপের কারণে দৃশ্য কাব্যকে রূপক বলা হয়। রূপ আরোপ বলতে কি বোঝায়? এবার কেউ যদি রামের চরিত্রে অভিনয় করে তাহলে তাকে কি করা হয়? রামের চরিত্রের যে গুণ, রামের চরিত্রটা কিরকম, সেই সমস্ত রূপটা তার চরিত্রের মধ্যে আরোপ করা হয়। সে কিন্তু আদতে রাম নয়, কিন্তু তাকে রামের মতো ফুটিয়ে তোলা হয়। তাহলে রামের যে রূপ, সেই রূপটা যে অভিনয় করছে তার মধ্যে আরোপিত হচ্ছে। তাহলে রূপ আরোপিত হওয়ার কারণে এই দৃশ্য কাব্যকে রূপক বলা হয়। এবার এই যে 10 প্রকার দৃশ্য কাব্য বা রূপক যে 10 প্রকার সেগুলো বললাম, তার মধ্যে একটি ভেদ ছিল প্রহসন। একটি ভেদ কি ছিল? প্রহসন। এই যে চিপিটক চর্বণম এটা আমরা পড়ছি, এই চিপিটক চর্বণম এটা কোন শ্রেণীর রচনা? যেটা কি শ্রব্য কাব্য না দৃশ্য কাব্য? প্রথমেই বলি এটা হচ্ছে দৃশ্য কাব্য। কেন? কারণ এটা একটা অভিনয়ের মাধ্যমে দেখা যাচ্ছে, এবার দেখাও যাবে প্লাস এটা শোনাও যাবে, তাহলে এটা দৃশ্য কাব্যের। এবার দৃশ্য কাব্যের যে 10টি ভেদ রয়েছে তার মধ্যে থেকে কোনটি ভেদ? এটা কি নাটক, না এটা প্রকরণ, না এটা বেয়ক, না এটা সমবকার? তো এই যে চিপিটক চর্বণ, এই চিপিটক চর্বণম এই নাটক, এই রূপকটি প্রহসনের অন্তর্গত। এটি ওই যে 10 প্রকার ভেদ বললাম, তার মধ্যে থেকে এই রূপকটি হচ্ছে প্রহসন শ্রেণীর। তাহলে আমরা দেখতে পেলাম এই রূপকটি হচ্ছে প্রহসন শ্রেণীর। তাহলে কাব্যভেদ হয়ে গেল। এবার দ্বিতীয় পয়েন্টে কি লিখেছি? আধুনিক সংস্কৃত সাহিত্য। আমরা তো সংস্কৃত সাহিত্য সাহিত্য সবসময় বলি, তাহলে আধুনিক সংস্কৃত সাহিত্য বলতে কি? আধুনিক মানে কি? মডার্ন। তাহলে এবার আধুনিক সাহিত্য বলতে কি বোঝায়? অধুনা এই শব্দের সাথে ঠক প্রত্যয় করে, অধুনা এই শব্দের সাথে ঠক প্রত্যয় করে আধুনিক এই শব্দটি নিষ্পন্ন হয়। এবার আধুনিক বা মডার্ন বলতে কি বুঝবো আমরা? কোনগুলোকে বলবো যেগুলো আধুনিক সংস্কৃত সাহিত্য? তো সেই প্রসঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার রচনাবলিতে কি বলেছেন? আধুনিকের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, নদী সামনের দিকে চলতে চলতে হঠাৎ বাঁক ফেরে, সাহিত্য তেমনি বরাবর সিধে চলে না, যখন সে বাঁক নেয় তখন সেই বাঁকটাকেই বলতে হবে মডার্ন, বাংলায় যাকে বলা হয় আধুনিকতা। কি ব্যাপারটা? বলছে নদী সামনের দিকে চলতে থাকে, আমরা জানি নদী সব সময় তার সামনের দিকে চলতে থাকে। এবার নদী চলতে 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 হঠাৎ একটা সময় গিয়ে বাঁক নিয়ে নেয়, ঘুরে যায়।
সাহিত্য ঠিক সেই রকম একটা ধারা অনুসারে চলছে চলছে চলছে, হঠাৎ গিয়ে সেই ধারা থেকে কিছুটা যেন একটু বাঁক নিচ্ছে। ওই যে নদীর মতো রচনার মধ্যে যে বাঁক ফেরা, সেটাই হচ্ছে আধুনিকতা। তাই আধুনিকতার কালটাকে সময়ের দ্বারা নির্ধারণ করা অত্যন্ত দুষ্কর ব্যাপার। ওই উদাহরণটা মনে রাখতে হবে যে নদীর যেরকম বাঁক ফেরে, সব সময় একভাবে সামনের দিকে চলতে পারে না, একটা সময় গিয়ে কিন্তু বাঁক ফেরে। ঠিক তেমনি সাহিত্যটাও ভরতের পরবর্তী কাল থেকে যে ধারায় চলছিল, সেই ধারাটা যেন কিছুটা একটু বাঁক নিল। এটাই হচ্ছে সংস্কৃত, আধুনিক সংস্কৃত সাহিত্য। তাহলে এই যে আমরা রূপকটা পড়ছি চিপিটক চর্বণম, এই রূপকটি হচ্ছে আধুনিক সংস্কৃত সাহিত্যের একটি রচনা। এটি হচ্ছে আধুনিক রচনা, এটি কিন্তু প্রাচীন রচনা নয়। তাহলে আধুনিক সংস্কৃত কি সেটা বললাম। এবার বলছে কবি পরিচয়। তাহলে প্রথমেই বলেছি যে চিপিটক চর্বণম এই রূপকটি কে রচনা করেছেন, এই রূপকটি রচনা করেছেন শ্রীজীব ন্যায় তীর্থ। তিনি 1892 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? তার জন্মস্থান ছিল উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনায় তিনি জন্মগ্রহণ করেন। তার শিক্ষা দীক্ষা কি? তিনি বাল্যকালে পিতার নিকট থেকে শিক্ষা লাভ করেছিলেন। পরবর্তীকালে সংস্কৃত কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেছেন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএ করেছেন এবং সেখানে তিনি স্বর্ণ পদক প্রাপ্ত হয়েছেন, স্বর্ণ পদক লাভ করেছিলেন। এবং তিনি সেই শিক্ষা লাভ করার পর কলিকাতা বিশ্ববিদ্যালয় আরো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। তার পরবর্তীকালে তার পিতার নাম কি ছিল? তার পিতার নাম ছিল পঞ্চানন তর্করত্ন। তিনি একজন প্রসিদ্ধ সংস্কৃতের পণ্ডিত ছিলেন এবং তার পিতার নির্দেশে বা আদেশে তিনি পরবর্তীকালে বারাণসীতে গিয়ে প্রাচীন এবং নব্য নয় অধ্যয়ন করে বিভিন্ন শাস্ত্রে অসামান্য পাণ্ডিত্য লাভ করেন এবং সেই পাণ্ডিত্য লাভ করার ফলে তাকে কাব্যতীর্থ, ন্যায়তীর্থ, ব্যাকরণ তীর্থ ইত্যাদি সংজ্ঞায় ভূষিত করা হয়েছিল এবং এই উপাধিগুলো তিনি লাভ করেছিলেন। তাহলে তার উপাধিগুলো হচ্ছে ন্যায়তীর্থ, ব্যাকরণ তীর্থ, কাব্যতীর্থ। তিনি অসামান্য পাণ্ডিত্যের অধিকারী হয়েছিলেন, সর্বশাস্ত্রে তার পাণ্ডিত্যতা ছিল। তো এই হচ্ছে শ্রীজীব ন্যায় তীর্থের রচনা সমূহ বা তার পরিচয় আদি। তারপরে কি আছে? কবির রচনা সমূহ। তাহলে যে কবি শুধুমাত্র কি কেবল চিপিটক চর্বণম রচনা করেছেন? না। তাহলে এছাড়াও তিনি আরো অন্যান্য রচনা করেছেন। সেই রচনাগুলো কি কি? তো প্রথমেই দেখো বলেছি মহাকবি কালিদাসম, শ্রী শঙ্করাচার্য বৈভবম, স্বাতন্ত্র সন্ধিক্ষণম, বিবেকানন্দ চরিতম, নিগমানন্দ চরিতম, রঘুবংশম, কুমার সম্ভবম। এই যে নাটকগুলো, এই যে রচনাগুলো বললাম, মহাকবি কালিদাসম, শ্রী শঙ্করাচার্য বৈভবম, স্বাতন্ত্র সন্ধিক্ষণম, বিবেকানন্দ চরিতম, নিগমানন্দ চরিতম, রঘুবংশম, কুমার সম্ভব, এগুলো কোন শ্রেণীর রচনা? এগুলো হচ্ছে নাটক শ্রেণীর রচনা। রূপকের যে 10 প্রকার ভাগ বললাম, সেখানে প্রথমেই ছিল নাটক। তাহলে শ্রীজীব ন্যায় তীর্থে যে এই রচনাগুলো নাটক শ্রেণীর রচনা। এছাড়াও কিন্তু তার আরো অন্যান্য নাটক রয়েছে। তারপরে কি আছে? দরিদ্র দুর্দৈবম, চৌর চাতুরিয়ম, নষ্ট হাসম, রাগ বিরাগম। এই যে এই রচনাগুলো বললাম, চারটে বললাম, দরিদ্র দুর্দৈবম, চৌর চাতুরিয়ম, নষ্ট হাসম, রাগ বিরাগম, এগুলো হচ্ছে প্রহসন শ্রেণীর রচনা। এগুলো দেখো চিপিটক চর্বণম একটা প্রহসন। এই প্রহসন ছাড়াও তার রচিত অন্যান্য প্রহসন গুলো কি কি? তো এই চারটে, এছাড়াও কিন্তু রয়েছে, আমি চারটে বললাম। তারপরে এছাড়াও তিনি অন্যান্য আরো রচনা করেছেন, সেগুলো কি কি? বলছে মাধুরী সুন্দরম,
दस प्रकार रूपक मध्य छिल प्रकरण। तो माधुरी सुंदरम सुंदरम हे प्रकरण श्रेणी रचना। विधि विपर्यासम এটি হচ্ছে ভানু জাতীয় রচনা। রূপকের ভেদের মধ্যে কিন্তু ভানু ছিল, তো ভানু জাতীয় রচনা হচ্ছে বিধি বিপর্যাসম। তারপরে বলছে পাণ্ডব বিক্রমম, কবির এটি মহাকাব্য। তাহলে শ্রীজীব ন্যায়তীর্থের রচিত মহাকাব্যের নাম কি? পাণ্ডব বিক্রমম। তারপরে কি বলছে? সারস্বত শতকম, সারস্বত শতকম এটি হচ্ছে চিত্রকাব্য। তারপর কি বলছে? ঋতু চক্রমনম, এটি হচ্ছে গীতিকাব্য শ্রেণীর রচনা। এছাড়াও তার অন্যান্য আরো অসংখ্য রচনা ছিল। তাহলে এই ক্লাসে আমরা যে চিপিটক চর্বণ এটি কোন শ্রেণীর রচনা সেটা আলোচনা প্রসঙ্গে কাব্যের ভেদগুলো জানলাম। তার মধ্যে জানলাম যে দৃশ্যকাব্য বা রূপকের দশটি ভেদ, সেই দশটি ভেদের মধ্যে চিপিটক চর্বণম হচ্ছে প্রহসন শ্রেণীর রচনা। তারপর কি? আধুনিক সংস্কৃত সাহিত্য বলতে কি বোঝায়, আধুনিক বলতে কি বোঝায়, সেই প্রসঙ্গে রবীন্দ্রনাথের উক্তির মাধ্যমে আমরা আধুনিকতা বিষয়টাকে জানতে পারলাম। তারপর কবি পরিচয়, যে কবি কত সালে জন্মগ্রহণ করেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন, তার পিতার নাম কি, তার শিক্ষা দীক্ষা ইত্যাদি বিষয় জানলাম। তারপর কি বলেছি যে কবির রচনা সমূহ, তার কি কি রচনা রয়েছে সেগুলোর মধ্যে নাটক কোনগুলো, তার রচিত প্রহসন কোনগুলো, তার রচিত প্রকরণ শ্রেণীর রচনা কোনটি, তার রচিত ভানু শ্রেণীর রচনা কোনটি, তার রচিত মহাকাব্য কোনটি, চিত্রকাব্য গীতিকাব্য কোনগুলো, তাহলে এই হচ্ছে তার রচিত গ্রন্থ। এছাড়াও কিন্তু আরো অন্যান্য অনেক রচনা রয়েছে। ঠিক আছে। Thank you.